দৃষ্টিহীনদের নিয়ে অনুষ্ঠিত হলো রাজ্য স্তরের দাবা প্রতিযোগিতা। পুরুষ মহিলা মিলিয়ে 80 জন এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করছেন। দৃষ্টিহীনদের রাজ্য দাবা প্রতিযোগিতা শুরু হলো অশোকনগরের গুমা এলাকায়। অল ইন্ডিয়া চেস ফেডারেশন ফর দ্য ব্লাইন্ডের অনুমোদনে গুমা প্রেরণা অডিও লাইব্রেরির উদ্যোগে শুক্রবার এই প্রতিযোগিতা শুরু হয়। দুটি বিভাগে মোট 80 জন প্রতিযোগী ও প্রতিযোগিনী প্রতিযোগিতাতে অংশগ্রহণ করেন। পুরুষদের পাশাপাশি মহিলারাও খেলায় অংশ নেন। যারা ভিজুয়ালি চ্যালেঞ্জ তাদেরকে নিয়েই আমাদের প্রতিযোগিতা, এবং এখান থেকে প্লেয়াররা জোনাল এবং ন্যাশনালে কোয়ালিফাই করবে। এটা রাজ্য স্তরের প্রতিযোগিতা। অনেকটাই প্রতিবন্ধকতার সম্মুখীন আমাদের হতে হয় বিভিন্ন সময়, যেহেতু এই সুযোগটা সব জায়গায় সমানভাবে নেই এবং স্কুলগুলোও বেসিক্যালি খুব একটা কোঅপারেট করে না, যার জন্য ছেলেমেয়েদের এই জায়গাটায় উঠে আসার অনেকটা কষ্ট। আমাদের দুজন আরবিটার আছেন, তারা খেলাটা পরিচালনা করছেন। অনূর্ধ্ব 18 জয়ী প্রতিযোগীরা সরাসরি রাজ্যের হয়ে জাতীয় স্তরে খেলার সুযোগ পাবেন বলেও জানা গেছে। বাকি জয়ীরা প্রথমে জোনাল স্তর ও সেখান থেকে জাতীয় স্তরে খেলার সুযোগ পাবেন। তৎকালীন এত সুযোগ ছিল না, কিন্তু বিগত কয়েক বছর আমরা লক্ষ্য করতে পারি 3-4 বছরের মতন দাবাতে যে অগ্রগতি হয়েছে, শুধুমাত্র ভারতবর্ষ নয় সারা বিশ্বে এর একটা প্রভাব পড়েছে। প্রতিটা মানুষই দাবার প্রতি আকর্ষিত হচ্ছে এবং নতুন নতুন ছেলেরাকে দেখছি, তারা কিন্তু বয়স্কদেরকে যথেষ্ট কিন্তু হার মানাচ্ছে। আজকে আপনার প্রজ্ঞানন্দা একজন প্লেয়ার, যিনি গ্র্যান্ডমাস্টার, তিনি বিশ্বের নাম্বার ওয়ান, যিনি ম্যাগনাস কার্লসেন, তাকেও হারিয়ে দিয়েছেন। তো কাজেই এতটা যে ডেভেলপ হয়েছে, কিন্তু সেই সময়কালে আমাদের ডেভেলপ ছিল না যার জন্য। কিন্তু এখনকার ছেলেমেয়েদের ক্ষেত্রে আমি বলতে চাই যে তোমরা যদি দাবাকে মনোযোগ দিয়ে খেলো, তোমাদের এই দাবা থেকে কেরিয়ার হওয়ার সুযোগ আছে, যেটা কিনা আমাদের তৎকালীন সময় ছিল না। ইদানিং কালে আমি বহু প্লেয়ার, আমাদের বহু সহযোগী প্লেয়ার তারাকে দেখেছি, তারা বিভিন্ন বিভিন্ন ডিপার্টমেন্টে তারা কিন্তু শুধু খেলার মাধ্যমে চাকরিটা পেয়েছেন। জাতীয় স্তরে জয়ী হলে আন্তর্জাতিক স্তরেও খেলার সুযোগ মিলবে প্রতিযোগীদের। এদিনের প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন আন্তর্জাতিক স্তরে সুইডেনে অংশ নেওয়া গণেশ কিস্কু। তিনি বলেন, ব্যাকরণগতভাবে দাবা খেলা শিখলে দৃষ্টিহীনদের কাছে এই খেলা কোনো সমস্যারই নয়। আমার কাছে কোনো কষ্টকর নয়, কারণ যারা টোটালি ব্লাইন্ড তারা যদি গ্রামাটিক্যাল ভাবে শেখে, তাদের কাছে দাবাটা নর্মালদের সাথে খুব সমান দক্ষতায় তারা খেলতে পারে, তাই জন্য কোনো কষ্ট মনে হচ্ছে না। তবে এই যে সিলেকশন টুর্নামেন্ট, এখানে আসতে পেরে নিজেকেও খুব ভালো লাগছে এবং অসংখ্য ধন্যবাদ অডিও প্রেরণা লাইব্রেরিকে। আমরা এরপরে 20 জন কলকাতায় 2-3-4 জানুয়ারি হবে, তো তার জন্য কোয়ালিফাইয়ের জন্য আমরা সবাই খেলছি। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, অশোকনগর। বাঙালির প্রাণের উৎসব দুর্গাপুজো, নতুন নতুন কালেকশন নিয়ে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল এবার তোমার শহর বনগাঁ, শিমুলতলার মোড়, যশোর রোড। সবাইকে জানাই সাদর আমন্ত্রণ।